চাঁদ কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মত। গোলাপ কে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মত। আমি চাঁদ কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মত। আমি চাঁদ কে বলি তুমি সুন্দর আমার মায়ের মত। বলি তুমি মিষ্টি আমার মায়ের মত। আমি চাঁদ কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মত। হীরাকে শুনি সবচেয়ে দামি, সায়রা ধন করে সবচেয়ে দামি, সারা খন করে অধিক দামে আমার মায়ের চল। মাকে ছেড়ে যাই না আমি, মাকে ছেড়ে যাই না আমি। হীরা বাবাকে কত সস, আমি চাঁদ কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মত। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার মায়ের মত। আমি চাঁদ কে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মত। মা এমন একটা নিয়ামত, পৃথিবীতে সবকিছু হারিয়ে গেলে গেলে আবার ফিরে পাওয়া যায়। যদি টাকা চলে যায় টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু যারে যাওয়ার মা চলে গেছে, এই মধুর নামটা যার চলে গেছে সে আর কখনোই মা ফিরে পাবে না। দেখুন পৃথিবীতে সবকিছুর কিন্তু বিশ্বাস করুন মায়ের সঙ্গে কারো উদাহরণ কারো উপমা চলে না। তাই দেখুন কবি কবি অতি সুন্দর ছন্দে কি লিখছে, মাঝে বলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, ওই না কবো মায়ের সাথে মাঝে প্রেম মমতার সেরা উপমা, মায়ের সাথে অন্য কার তুলনা। মার পরশে যাই গমছে, সকল যত আমি চাঁদ কে বলি তুমি সুন্দর আমার।
আনন্দ হলো আজকে বলে তুমি মিষ্টি নাম আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা আমি চাঁদকে বলি